man. Why? আমাদের ফোনে একটু অসুবিধা হয়েছিল, সেই কারণে আমরা কোনো ভিডিও ছাড়তে পারিনি। বাট আশা করি, হোপফুলি, যে এবার থেকে আমরা ভিডিও ছাড়তে পারবো। তো অ্যাকচুয়ালি আজকে আমি আর বোন মিলে ঠিক করেছি যে আমি আমার কলেজ ডেটার একটা ছোট্ট ব্লগ শ্যুট করব। আমার থার্ড ইয়ার, সিক্স সেমিস্টার চলছে, আর বেশি দিন বাকি নেই কলেজ শেষ হতে। তো সেই কলেজ ডেটাকেই ক্যাপচার করার জন্য একটা ছোট্টখানি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। আর এছাড়াও কলেজের পর আমার কী কী অ্যাক্টিভিটি করি, আমার কিছু কাজ থাকে নিজে, তো সেই জন্য বলতে পারো আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্তময় দিন একটা যাবে। তো সেই দিনটাকেই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো এখন কলেজে যাওয়া যাক। এই রাজি তো আলাদা করে বলতে হবে। আদিত্য হাই কর, তো মোদিজি কি টাইম সাইন করে। ক্লাস হয়ে গেছে আমাদের, টু আওয়ার্সের একটা লেকচার ছিল, আমাদের ক্লাস হয়ে গিয়েছে। এখন তোমাদেরকে একটু কলেজটা ঘুরে দেখা যাবে। চল ওখান দিয়ে ফোর্থ ফ্লোরে যাওয়া যাক। এটা এখন, এটা থার্ড ফ্লোর, আমাদের সিসি ওয়ানে ক্লাস হচ্ছিলো। এই একটা রুম আছে, এখানেও একটা রুম আছে। চল তো যাই হোক, সত্যি কথা বলতে আমি এখানে কেন লাফাচ্ছিলাম আমি নিজেও জানি না। আই থিঙ্ক ফাঁকা রুম ছিল, সচরাচর এরকম পাওয়া যায় না এই কারণে। আর এটা ছিল আমাদের টিচার্স রুম বা প্রফেসর রুম যেটা বলা যায়। আর এইখানে ছিল এটা নাইট কলেজের লাইব্রেরি, আর পাশে ছিল নাইট কলেজেরই প্রিন্সিপালের রুম। তো যাই হোক, তারপর একটা খুব ফানি থিংস হয়েছিল যেটা তোমরা কিছুক্ষণ পর দেখো। আজকের ক্লাস থ্যাংক ইউ ম্যাম।
আমাদের বেশিরভাগ টাইমে যেসব প্রোগ্রামগুলো হয় সেসব প্রোগ্রামগুলো হেল্ড হয়। তো ফাঁকা ছিল এই রুমটা, এই রুমটা আমাদের সেকেন্ড ফ্লোরে আছে। আমাদের কলেজে দুটো এরকম রুম আছে, দুটো এরকম টাইপের রুমই কমার্সের জন্য অ্যালোকেট করা। তো যাই হোক, আমাদের ভাগ্যে কখনো হয়নি যে এরকম রুমে ক্লাস হবে কখনো। আমরা খালি প্রোগ্রাম যখন হয় তখনই এইসব রুমে আসতে পারি। আর তোরা তোমাদেরকে দেখাই আরও কিছু, লাইব্রেরিটা দেখাতে হবে তোমাদেরকে। এইটা হচ্ছে কম্পিউটার ল্যাব যেটা সেকেন্ড ফ্লোরে আছে। আর এইখানে রয়েছে আমাদের লেডিস বাথরুম, আর এখানে লেডিস কমন রুম। এইটা লেডিস কমন রুম, আর এটা হচ্ছে ক্যামেরা অ্যালাউ নয় একদমই, ভিডিও কিচ্ছু করা যায় না, তো সেই জন্য ওরকমভাবে ভিডিও করা সম্ভব নয়। তো যাই হোক, তোমাদেরকে লাইব্রেরিটা দেখিয়ে দিলাম। তো এবার চলো ক্যান্টিনে যাওয়া যাক। আর এইটা আমাদের প্রিন্সিপালের রুম, লাইব্রেরির ঠিক আগেই আমাদের প্রিন্সিপালের রুম ছিল, আর এই রুমটাতে ক্লাস চলছিল। আর এই জিনিস জায়গাটা, এটা কাইন্ড অফ করিডোর টাইপের, এখানে একটু আলো টালো বেশ, হাওয়া টাওয়া ভালোই আসে, বাট এখানে দাঁড়ানো বারণ, যদিও আমরা সবাই দাঁড়াই। আর আমাদের কলেজের একটা জিনিস ভালো, ফ্লোরে প্রতিটা ফ্লোরে স্যানিটাইজেশনের এরকম কর্নার রয়েছে। তো চলো, হাত স্যানিটাইজ হয়ে গেছে, এবার কলেজ থেকে আজকের মতো টাটা বাই বাই করে দিয়ে বেরোনো যাক। এই যে আমরা এখন টাটা বাই বাই করে নিচ্ছিলাম, আর সবার শেষে হচ্ছে এটা আমাদের ক্যান্টিন। যদিও আজকে আমরা কিছুই খাইনি ক্যান্টিন থেকে, তো সেই জন্য আর ভিতরে ঢুকিনি, অনেক ভিড় ছিল, বসার জায়গাও ছিল না। তো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো কলেজ হয়ে গিয়েছে, আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, অলমোস্ট বাড়িতে পৌঁছেই গিয়েছি, আর এক মিনিটের মধ্যে আমি পৌঁছেই যাব। তো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই তো, এটা ছিল আজকে আমার একটা কলেজ লাইফের ব্লগ, ফার্স্ট ব্লগ বলতে পারো কলেজকে নিয়ে। তো আমি ভেবেছিলাম যে এরপরে আমি কী করবো সেটা দেখাবো, বাট বিশ্বাস করো আজকে রোদ নেই, বাট গরম, অস্বস্তিকর গরম, একদম মানে চ্যাপচ্যাপে যেটা গরম বলে সেরকম আজকে গরম। তো ঠিক করলাম যে থাকুক, এই অবধি থাকুক, এরপরে আমার পড়ানো আছে দুটো, তখন ভিডিও করাও সম্ভব নয়, পড়ানো আর পুরো টানায় পড়ানো, মানে আমি আমার বাড়ি ফিরবো নটা, তো তারপর আমার একদমই এনার্জি থাকবে না। এখন অলরেডি বাজে 3:30-4 থেকে আবার পড়ানো, তো এর থেকে আমি ভাবলাম যে এতটা অবধি থাকুক। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর যদি তোমাদের আজকে ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।